তো তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি, বুয়া M1 মাইক। তো এটা ভয়েস রেকর্ডিং, ওপেন ক্যামেরা, তো ভালো হয়, ভয়েসটা রেকর্ডিং করতে খুব ভালো হয়। তো এটা আমরা একদম আনবক্সিং করতে চলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া আছে, একদম পুরো আমি দেখিয়ে দেবো। এখানে দেখুন কি দেওয়া আছে, তো সেটা বুঝে আপনারা মানে এটা ফিডিং করতে হবে। ফার্স্ট মানে আনবক্সিং হতে চলেছে না, পুরো দেখাবো আপনারা একদম ফার্স্টের থেকে মানে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, ভিডিওটা স্কিপ করবেন না। স্ক্রিপ্ট করলে আপনিগুলি একটুকু মানে বুঝতে পারবেন না, পরে বলবেন যে ভিডিওটা এখানে মানে ডুপ্লিকেট আছে কিংবা কিছু আছে, প্রাইস কম, এটা আপনারা বলবেন না। তো আমি দোস্ত ভাই, আমি এখানে বের করতে চলেছি বুয়া M1 মাইক। তো গাইস, আমি অলরেডি বের করে দিব প্যাকেট থেকে, তো দেখতে পারছেন ভাই আমি এখন বের করে দিয়েছি। মানে ফার্স্ট থেকে একদম আপনারা ভালোভাবে আপনাকে আমি বুঝিয়ে দেবো, এটা হচ্ছে 3.5 MP অডিও জ্যাক। আর এখানে দেখতে পাচ্ছেন জিল ওপেনে ক্যামেরা, মানে ওটা হলো ক্যামেরার ভয়েস। আর স্মার্টফোন দেখতে পাচ্ছেন, ওটা ভয়েস মানে রেকর্ডিং ভয়েস ওইটা। তো এখানে দেখতে পাচ্ছেন মডেল দেখতে পাচ্ছেন, এ হলো ভয়েস, মানে ভয়েস আপনারা যেটা ভয়েস দিবেন সেটা নাকি আরও ভিতরে কিছু আছে, এটা আমি বের করে নিয়েছি। এখানে মানে কি থাকতে পারে এটা দেখি, মানে খুলে দেখতেছি আর কি, তো বের করে নিয়েছে। গাইস এখানে অন্য মানে ওটার কিছু খুলে দেওয়া অংশ লাগাতে হবে, মানে তোলা আছে সামনে সেটা লাগাতে হবে, তো আমি লাগিয়ে নিচ্ছি সরাসরি। তো গাইস আমি ভালো করে লাগিয়ে নিয়েছি তোলাটা, তো ভালো করে লাগাতে হবে, তো লাগিয়ে নিয়েছি, এটা আমি খেয়ে দিচ্ছি। মানে এখন তো স্ক্রিপ্টটা উঠতে না, এটা থাইক, এটা পরে আমি করেছি। ক্লিপটা লাগানোতে ভুলিয়ে গেছি, ক্লিপটা লাগানো মানে কলার ক্লিপ, তো এটা আমি লাগিয়ে নিই, লাগিয়ে নিয়েছি, তো এটা খেয়ে দিই। স্ক্রুপ ড্রাইভার নিয়ে আমি ইঞ্জিনটা খুলে নিয়েছি সরাসরি, তো আমি সরাসরি খুলে নিয়েছি। ক্লিনার মানে আমি ব্যাটারি লাগাতে হবে, তো ঘুরে ঘুরে মানে প্যাঁচ আছে মানে এখানে, তো প্যাঁচটা আমি খুলে নিয়েছি, ব্যাটারি লাগাতে হবে। ভাই পোলা বানাইছে মানে গান শুনে তুমবা চলে, তো সেটার ব্যাটারি দিয়েছে, তো সেটা আমি লাগিয়ে নিচ্ছি ভাই, তো লাগিয়ে নিয়েছি অলরেডি। তো ঢুকছে না ভাই, ঝামেলা হচ্ছে অল্প, মানে ঢুকে যাবে, তো মানে ভালোভাবে ঢুকিয়ে নেবেন, তো ঢুকিয়ে দিয়েছি আমি, তো মানে এখন আঁকিয়ে দেবো আঁকে। তো গাইস আমি সরাসরি আঁকিয়ে নিয়েছি, তো আমি মানে ক্লিপটা আঁকিয়ে নিব এখন, আঁকিয়ে মানে স্ক্রুপ ড্রাইভার দিয়ে আমি পুরো মতন মানে টাইট দিয়ে নিব আর কি। তো গাইস আমি টাইট দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভিডিওটা একদম লাস্ট তাক দেখবেন। তো গাইসে এটা হলো M4 জ্যাক, এটা আপনি ব্যবহার করতে পারেন। তো গাইসে আপনি এই জ্যাকটা M4 ব্যবহার করতে পারেন, তো স্টেজ প্রোগ্রামে আপনি M4 ব্যবহার করতে পারেন এই মানে। তো গাইসে এটা আমি আবারও দেখে দিচ্ছি, এটা হলো ওপেন ক্যামেরা, তো আপনি ভয়েস রেকর্ডিং যদি করেন স্মার্টফোনে দিয়ে দিবেন, তো এটা আমি বলে দিচ্ছি যে এটা ওপেন ক্যামেরা, ওটা ভয়েস রেকর্ডিং আপনি ব্যবহার করতে পারেন। আমি সরাসরি মোবাইলে চেক করে দেখাই দিচ্ছি, তো আমি ক্যামেরা বের করে নিয়েছি, ভিডিও ক্যামেরা, তো আমি লাগাই দিচ্ছি জ্যাকটা। তো গাইস আমি লাগিয়ে দিয়েছি অলরেডি, আমি এখন দেখে দিচ্ছি যে আপনি ক্যামেরা ব্যবহার করবেন ওপেন ক্যামেরা, এটা ব্যবহার করলে আপনি ভিডিও রেকর্ডিং আপনার ভালো হবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজটা নিতেছে ভালোভাবে, দেখতে পাচ্ছেন। তো গাইস আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।